এই যে এখন বাটনে প্রেস করছি আমি, দেখেন এর মধ্যে কিন্তু আমার পেঁয়াজ একদম কুচি কুচি হয়ে গেছে। রান্নার ক্ষেত্রে কিন্তু এইভাবে কাঁচামরিচ অনেক সময় কুচি কুচি করা লাগে, সেই ক্ষেত্রে আপনার হাতের কাজটা কিন্তু বেশ সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে ইউএসবি চপার। আমাদের কাছে কিন্তু ইউএসবি চপারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে দেখেন কত সুন্দর একটা মিনি চপার। আপনার হাতের কাছে যদি এরকম একটা মিনি চপার থাকে ভিউয়ার্স, এই চপারটা দিয়ে পেঁয়াজ বলেন, রসুন বলেন, আদা, কাঁচামরিচ যা কিছু আছে সব কিছু কিন্তু কুচি কুচি করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যেই। তো আজকে আমরা আপনাদের সামনে বেশ কিছু জিনিসই কুচি কুচি করে দেখাবো, আসলে এই মিনি চপারটা এক্স্যাক্টলি কাজ করে কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে এসেছি। বাসা বাড়িতে বেশিরভাগ রান্না বাড়া করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর বেশিরভাগ প্রয়োজন হয়। তো আজকে আমরা দেখব যে এক্স্যাক্টলি এটাতে কাজ হয় কিনা। তবে আপনারা যখন এই জিনিসগুলা গ্রাইন্ড করতে চাইবেন, যেহেতু জিনিসটা ছোট ভিউয়ার্স, তো আপনারা পেঁয়াজ বা রসুন হ্যাঁ এগুলা হালকা একটু ছোট করে কেটে নেবেন। কেটে নিলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো চলেন আমরা একটু দেখি এটা আসলে কাজ করে কিনা। তো এখানে কিন্তু আবার আলাদা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ইউএসবি চপারের মূল বডিটি, আর এইখানে কিন্তু সেফটির জন্য এই উপর দিয়ে আরেকটা কভার দেওয়া রয়েছে, আর এইখানে হচ্ছে ব্লেড। তো আমরা এখানে পেঁয়াজ কয়েকটা দিয়ে দিচ্ছি, তো এটা এভাবে লাগিয়ে দিচ্ছি, দেন এটা এভাবে আটকে দিলাম। তো ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখান থেকে, এই যে এখন বাটনে প্রেস করছি আমি, দেখেন দেখেন ভিউয়ার্স কত সময় লাগলো, অ্যারাউন্ড 30 থেকে 40 সেকেন্ড কিন্তু লেগেছে। এর মধ্যে কিন্তু দেখেন, এর মধ্যে কিন্তু আমার পেঁয়াজ একদম কুচি কুচি হয়ে গেছে। এতে এইরকম ছোট একটা জিনিস যদি ভিউয়ার্স আপনার হাতের কাছে থাকে, আপনার প্রয়োজনীয় যা কিছু কুচি কুচি করা দরকার সব কিছু কিন্তু করে ফেলতে পারবেন রান্নার কাজের জন্য। আর ভিউয়ার্স যারা নাকি ব্যাচেলার রয়েছেন, আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, তারা চাইলে কিন্তু এরকম একটা ইউএসবি চপার কালেক্ট করতে পারেন। যাদের হাতে কম সময় থাকে এবং সবসময় ব্যস্ত থাকেন, দ্রুত রান্না করা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইউএসবি চপারটা ইউজ করতে পারেন ভিউয়ার্স। এখন কথা হচ্ছে, অনেকে বলে যে ভাই ইউএসবি চপার আসলে কাজ করে না। এখন আপনারা যদি আস্তে একটা পেঁয়াজ দিয়ে দেন তাহলে তো সেভাবে লোড নিতে পারবে না, তাই এর জন্য পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে দিবেন। আমি এখান থেকে ব্লেডটা ডিসঅ্যাসেম্বল করে নিচ্ছি, হ্যাঁ, আর পেঁয়াজ কুচিটা এখানে এভাবে ঢেলে নিচ্ছি। দেখেন আমার কিন্তু পেঁয়াজ কুচিগুলা মানে পারফেক্ট হয়ে গেছে, আমার যতটুকু দরকার সেই সাইজ অনুযায়ী কিন্তু সবকিছু কুচি কুচি হয়ে গেছে। আর ভিউয়ার্স আপনাদেরকে ব্লেডটা একটু ক্লোজলি দেখে দিই, যে দেখেন এখানে তিনটা ব্লেড দেওয়া রয়েছে, বাট তিনটা ব্লেডে কিন্তু অনেক ধারালো, আপনারা থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন। আমি আমার ধরতেও ভয় লাগছে, কারণ অনেক ধারালো কিন্তু ভিউয়ার্স। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখেন আমি আস্ত কাঁচামরিচ কিন্তু দিয়ে দিচ্ছি, দেখি রেজাল্টটা কীরকম হয়। প্যান উপরে একটু লাগিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের মেশিনের মূল বডিটি। তো আবার প্রেস করছি, বিসমিল্লাহ, দেখি কি রেজাল্টটা বের হয়। এই দেখেন একটু নাড়া দিয়ে নিচ্ছি আবারও আগের মতো, তো দেখি ভিউয়ার্স কিরকম হয়েছে। দেখেন কাঁচামরিচও কিন্তু একদম কুচি কুচি হয়ে গেছে, দেখেন জাস্ট বিচিগুলো রয়ে গেছে। তো ব্লেডটা আবার আগের মতো ডিসঅ্যাসেম্বল করে নিচ্ছি আমি। অনেক সময় কিন্তু দেখা যায় অনেকে এভাবে কাঁচামরিচ বেটে খান, তো আপনারা চাইলে কিন্তু এভাবে একদম কাঁচামরিচগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নিতে পারবেন রান্নার ক্ষেত্রে কিন্তু এইভাবে কাঁচামরিচ অনেক সময় কুচি কুচি করা লাগে, সেই ক্ষেত্রে আপনার হাতের কাজটা কিন্তু বেশ সহজ হয়ে যাবে। আপনারা ব্লেন্ডার বা গ্রাইন্ডার যা কিছু ইউজ করেন না কেন, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে পাওয়ার বাটনটা থাকে পাওয়ার বাটনটা প্রেস করবেন, মানে একটা না এভাবে ধরে রাখবেন না,
তাহলে কিন্তু মেশিন লং লাস্টিং হয় না। আপনারা যে কোনো ধরনের গ্রাইন্ডার বা ব্লেন্ডার ইউজ করেন না, পাওয়ার বাটনটা কিছুক্ষণ প্রেস করে আবার ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা যে ধরনেরই গ্রাইন্ডার বা ব্লেন্ডার ইউজ করেন না কেন, সেটা কিন্তু অনেকদিন টেকসই হবে। ইউএসবি চপারটার সাথে কি কি রয়েছে, এইটা হচ্ছে ভিউয়ার্স ইউএসবি চপারের মূল বডি, আর এটার ভিতরে কিন্তু মোটর বেসটা রয়েছে, এখানে রয়েছে পাওয়ার বাটন, আর এইখানে কিন্তু ইউএসবি সকেটটা রয়েছে। আপনারা এটার মাধ্যমে কিন্তু চার্জ দিতে পারবেন, আর এটা ফুল চার্জ হতে কিন্তু ভিউয়ার সময় লাগে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা। আপনারা ফুল চার্জ দিয়ে দিলে কিন্তু এই ইউএসবি চপারটাকে মিনিমাম 3 থেকে 4 দিন অনায়াসে ইউজ করতে পারবেন, যদি ফুল চার্জ হিসেবে বা 5 থেকে 6 মিনিট ডেইলি অন্তর অন্তর কাজ করে থাকেন। আর এইখানে এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের ব্লেডটা, মানে এই ইউএসবি চপারের ব্লেডটা, আর এটা হচ্ছে বোল, পুরো হচ্ছে আলাদা একটা ঢাকনার মতো দিয়ে দেওয়া হয়েছে, যাতে কাজ করার ক্ষেত্রে বা যখনই কোনো কিছু গ্রাইন্ড করবেন সেটা যাতে মেশিনের মূল বডিতে না লাগে। আর এখানে কিন্তু অলরেডি একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা যখন মেশিনগুলো কালেক্ট করবেন বা ইউজ করবেন তখন কিন্তু এগুলো এক নজরে পড়ে নেবেন। তো ভিউয়ার্স এখন যদি সরাসরি আমরা প্রাইসে চলে যাই, এখন প্রশ্ন হতে পারে এই ইউএসবি চপারটার প্রাইস কত হতে পারে। মার্কেটে আপনারা জানেন যে বর্তমানে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে গেছে, তারপরও একটা রিজনেবল প্রাইস আজকে দিয়ে দিচ্ছি। এই প্রাইসটা মাত্র ভিউয়ার্স অল্প কয়েকদিনের জন্য থাকবে, মিনিমাম 10 দিনের জন্য আমরা অফার প্রাইসটা দিচ্ছি। আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করেন, এটার প্রাইস ভিউয়ার্স আমরা রাখবো মাত্র 650 টাকা, শুধুমাত্র 10 দিনের জন্য, এরপরে কিন্তু এটার প্রাইসটা রেগুলার প্রাইস হয়ে যাবে। তো চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন, আর আমাদের কাছে কিন্তু ভিউয়ার্স এই প্রোডাক্টের স্টকটা সীমিত। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ভিউয়ার্স এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন, আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু অলরেডি স্ক্রিনে শো করছে, আর যদি চান যে ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিউয়ার্স অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া যদি শোরুম ভিজিট করতে চান, এইরকম ইউএসবি চপার ছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট রয়েছে। তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভিউয়ার্স বলে দিচ্ছি, শপ নাম্বার 12 নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের 5তলা লিফটের 4। আপনারা মাঝখানের ক্যাপসুল লিফটের 4 আসলে কিন্তু হাতের ডান পাশেই আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন। আর ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।